পৃষ্ঠ সংখ্যা 278, পৃষ্ঠ সংখ্যা 20। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে জাপানিদের সংযোগ জড়িত ধারা বিশ্লেষণ করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে মিত্র শক্তি জোটের দুই সদস্য ফ্রান্স ও ইংল্যান্ড অক্ষ শক্তি জোট যুক্ত জাপানির আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে। এদিকে জাপানে এশিয়া তার বিস্তার নীতির প্রয়োগ ঘটিয়ে রেঙ্গুনের দখল নিলে ব্রিটিশ শাসকবর্গ ভীত হয়ে পড়ে। এইভাবে ইউরোপে জাপানি, জার্মানি এবং প্রাচ্যে জাপান উভয় রাষ্ট্রশক্তির চাপে ব্রিটিশ এক অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি হয়। এই সময় ভারতের স্বাধীনতা আন্দোলন ভারতের বাইরেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ভারতের বাইরে এই আন্দোলনগুলোর মধ্যে অন্যতম ছিল ভারতের বীর দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসু তার নেতৃত্বাধীন আজাদহীন ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগ্রাম। দক্ষিণ পূর্ব এশিয়া আইএনএ জাপানি সাহায্যে ভারতের মুক্তি অর্জনে সচেষ্ট হলে উভয়ের মধ্যে সংযোগ স্থাপিত হয়। আইএনএ ও জাপানিদের সংযোগজনিত ধারা ভারতের বাইরে বিভিন্ন ছড়িয়ে পড়ে। ভারতের বাইরে এই আন্দোলনগুলির মধ্যে অন্যতম ছিল ভারতের বীর দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বসু তার নেতৃত্বাধীন আজাদহীন ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগ্রাম। দক্ষিণ পূর্ব এশিয়া আইএনএ জাপানি সাহায্যে ভারতের মুক্তি অর্জনে সচেষ্ট হলে উভয়ের মধ্যে সংযোগ স্থাপিত হয়। আইএনএ ও জাপানিদের সংযোগজনিত ধারা এক, জাপানিদের দিক থেকে এশিয়ায় জাপানি বিস্তার নীতি। জাপানি বিদেশমন্ত্রী মাতসুরোকো কর্তৃক গৃহীত এশিয়ার বিস্তার নীতি বৃহত্তর পূর্ব এশিয়া যৌথ অগ্রগতি বলয় নামে পরিচিত। এই পরিকল্পনা অনুসারে জাপান দক্ষিণ পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সম্প্রসারণের ঘটাতে শুরু করে। জাপানের সামরিক সাফল্যে উৎসাহী হয়ে দক্ষিণ পূর্ব এশিয়া ভারতীয়রা জাপানের সঙ্গে সংযোগ স্থাপনে সচেষ্ট হয়। দুই, ফুজিওয়ারা উদ্যোগ। জাপানি ইম্পেরিয়াল জেনারেল হেডকোয়ার্টার্সে মেজর ইয়াওইচি ফুজিওয়ারার নেতৃত্বে প্যাংকংয়ে ফুজিওয়ারা কিকন মিশন গঠিত হয়। এই মিশন ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যোগসূত্র গড়ে তোলায় সচেষ্ট হয়। ফুজিওয়ারা যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে মোহন সিংয়ের নেতৃত্বে এক সেনাদল গঠনের উদ্যোগ নেন। দুই, ফায়ার পার্কের সমাবেশ। ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে জাপানের হাতে বন্দী ব্রিটিশ ভারতীয় সেনাদের নিয়ে সিঙ্গাপুরে পতনের পরের দিন অর্থাৎ 1942 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি সিঙ্গাপুরে ফরার পার্কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুজিওয়ারা ফরার পার্কে এক সমাবেশে যুদ্ধবন্দী ভারতীয়দের উদ্দেশ্যে বলেন, আমরা আশা করি তোমরা আইএনএ তে যোগ দেবে। জাপানি সেনারা তোমাদের যুদ্ধবন্দী হিসাবে নয়, বন্ধু বলে মনে করবে। আমরা তোমাদের স্বাধীনতা সংগ্রামকে স্বীকৃতি দেবো এবং তোমাদের কাজে সর্বতোভাবে সহায়তা করবো। পৃষ্ঠ সংখ্যা 279। চার, তোজোর বিবৃতি। সিঙ্গাপুরে পতন ঘটার পর জাপানি প্রধানমন্ত্রী তোজো পার্লামেন্টে এক বিবৃতি দেন। এই বিবৃতিতে তিনি বলেন, জাপান কখনো ভারতীয়দের শত্রু বলে ভাবে না এবং ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি অর্জনের লড়াইয়ে জাপান সর্বতোভাবে ভারতবাসীকে সাহায্য করবে। তোজোর এই বিবৃতি এশিয়ার প্রবাসী বিপ্লবীদের উদ্বুদ্ধ করে। তারা জাপানির সাহায্যে বিদেশ থেকে ভারতীয় মুক্তি সংগ্রাম শুরুর লক্ষ্যে সক্রিয় হয়ে ওঠে। দুই, ভারতীয়দের দিক থেকে এক, রাসবিহারীর উদ্যোগ। লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হলে ভারতে থাকা নিরাপদ নয় ভেবে রাসবিহারী বসু পিএন ঠাকুর ছদ্মনামে জাহাজে MS সারুকিমা জাহাজে করে জাপানে চলে আসেন এবং জাপানি সরকারও তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি সেখানকার ব্ল্যাক ড্রাগন সোসাইটি নেতা M টোমায়ারের সাহায্যে 8 বছর স্বেচ্ছা নির্বাসন নিয়ে থাকেন। পরবর্তীকালে মূলত তারই উদ্যোগে এশিয়ার প্রবাসী ভারতীয়রা সংঘবদ্ধ হয়। দুই, আইএনএ গঠন। টোকিওতে আয়োজিত এক সম্মেলন 1942-এর 28 মার্চ ভারতীয় স্বাধীনতা সংঘ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী স্থির হয় যে সংঘ বা লীগ ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে জাপানের সহযোগিতা লাভের চেষ্টা চালাবে। পরে থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এক সমাবেশে 1942-এর 15 জুন আনুষ্ঠানিকভাবে গঠিত আজাদহীন বাহিনী বা আইএনএ। তিন, কর্মপরিষদ গঠন। আইএনএর কার্যপ্রণালী নির্ধারণের জন্য একটি কর্মপরিষদ গঠন করা হয়। এই পরিষদের সদস্য হন রাসবিহারী বসু, জেনারেল মোহন সিং, পিকে মেনন এবং GQ গিয়ানি। দক্ষিণ পূর্ব এশিয়া ভারতীয় স্বাধীনতা সংঘ ও আইএনএ উভয় নেতৃত্বদানের জন্য সুভাষচন্দ্রের প্রতি আহ্বান জানানো হয়। সুভাষচন্দ্র বসু যাতে নির্বিঘ্নে পূর্ব এশিয়া আসতে পারে সে বিষয়ে জাপান সরকারের সাহায্য প্রার্থনা করে এই পরিষদ। দুই, পরবর্তী ধারা। জার্মানি থেকে নেতাজির জাপানে আগমন। ভারতীয় স্বাধীনতা সংঘ সুভাষচন্দ্রকে দক্ষিণ পূর্ব এশিয়ার নেতৃত্ব গ্রহণে আহ্বান জানান। তিনি সেই আহ্বানে সাড়া দেন। এক দুঃসাহসিক সামুদ্রিক অভিযান শেষে নেতাজি টোকিও জাপানের রাজধানী শহরে আসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আকাশপথে শত্রুবেষ্টিত থাকায় সুভাষচন্দ্র সাবমেরিন বা ডুবোজাহাজে চড়ে জলপথে জার্মানি থেকে জাপান আসার সিদ্ধান্ত নেন।
সচিব আবিদ হাসানকে সুভাষ সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র জার্মানি ছেড়ে জাপান অভিমুখে রওনা হন 1943-এর 9 ফেব্রুয়ারি। জীবনের ঝুঁকি নিয়ে 3 মাস অধিক সময়ে কয়েক হাজার মাইল জলপথ অতিক্রম করে তিনি টোকিওতে পৌঁছান 16 মে। 2, ইতিপূর্বে জাপান এশিয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দখল নিয়েছিল। জাপানের প্রধানমন্ত্রী এই দ্বীপ দুটি আজাদহীন সরকারের হাতে তুলে দেন। নেতাজি 2 দ্বীপের নাম রাখেন শহীদ ও সরাজ। অস্থায়ী সরকারি প্রতিনিধি হিসেবে 2 দ্বীপের দেখাশোনার দায়িত্ব পান কেডি লোকনাথন। 2, সুভাষ তোজো সাক্ষাৎ। টোকিওতে এসে সুভাষচন্দ্র জার্মানি প্রধানমন্ত্রী হিদেকি তোজোর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে কয়েকদিন পর ইম্পেরিয়াল ডায়েটের এক সভায় সুভাষের উপস্থিতিতে তোজো ঘোষণা করেন, ভারতের স্বাধীনতার জন্য যা যা করার সম্ভব সেসব করতে জাপান প্রস্তুত। 3, সুভাষের নেতৃত্ব গ্রহণ। তোজোর কাছ থেকে আশ্বাস পেয়ে সুভাষচন্দ্র রাসবিহারী বসু আবিদ হাসানের সঙ্গে সিঙ্গাপুরে এসে পৌঁছান। সিঙ্গাপুরে ক্যাথে থিয়েটারে ভারতীয় স্বাধীনতা সংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে রাসবিহারী বসুর হাত থেকে নেতৃত্ব গ্রহণ করেন সুভাষচন্দ্র। 4, আজাদহীন ও জাপানি সেনাদের অভিযান। 1, সুভাষ ও জাপানি সেনাধ্যক্ষের মিলিত সিদ্ধান্ত। দিল্লি অভিযানের সূচনা করলে সুভাষ ও জাপানি সেনাধ্যক্ষ কাওয়ার কিছু সিদ্ধান্ত নিলেন, যেমন এ, আজাদহীন বাহিনী জাপানি সেনাবাহিনীর সমান মর্যাদা পাবে। 2, আজাদহীন ও জাপানি উভয় সেনাবাহিনী একই নেতৃত্বাধীনে থাকবে এবং একটি সমরকৌশল মেনে যুদ্ধ করবে। অধিকৃত ভারতীয় অঞ্চলগুলোর দায়িত্বভার ও কর্তৃত্ব আজাদহীন সেনাদের হাতে থাকবে। 2, ভারতভূমিতে পদার্পণ। জাপানিদের সাহায্য নেতাজির বলিষ্ঠ নেতৃত্বে উদ্দীপ্ত হয়ে আজাদহীন সেনারা আরাকান দখল করে, বার্মা সীমা অতিক্রম করে তারা ভারতভূমিতে পা রাখে এবং মণিপুরের মৈরাংয়ে জাতীয় পতাকা উত্তোলন করে 1944 খ্রিস্টাব্দে 14 এপ্রিল। খ্রিস্টসংখ্যা 280। 5, জাপানের পশ্চাৎপসরণ। আজাদহীন ও জাপানি সেনারা কোহিমায় এসে পৌঁছলে এই সময় ইউরোপে জাপান তথা অক্ষশক্তি জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের মুখোমুখি হয়। অবস্থার সামাল দিতে ভারতের সীমান্ত থেকে জাপানি বিমান সরিয়ে নেওয়া হলে আজাদহীন ও জাপানি সেনাদের আক্রমণের ধার কমে যায়। এই সুযোগে ইম্ফল রণাঙ্গনে ব্রিটিশ প্রচুর সেনাবেশ ঘটায়। এদিকে বর্ষা থেমে গেলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং খাদ্য ও সমরাস্ত্র সরবরাহ ব্যাহত হয়। এই পরিস্থিতিতে জাপান কিছু উঠলে আজাদহীন সেনারা একাকী লড়াই চালাতে থাকে। 6, আইএনএ আত্মসমর্পণ। জাপান অবশেষে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে জাপানের কাছ থেকে সাহায্য পাওয়ার সমস্ত সম্ভাবনা বিনষ্ট হওয়ায় আইএনএ সেনারা অস্ত্রত্যাগে বাধ্য হন। নতুনভাবে স্বাধীনতা সংগ্রাম গড়ে তোলার স্বপ্ন নিয়ে নেতাজি সাইগন ত্যাগ করে। কথিত আছে, সাইগন থেকে রওনাকালে ফরমোজা দ্বীপে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু ঘটে 1945-এর 18 আগস্ট। প্রশ্ন 21, দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দোচীনে ইউরোপীয় উপনিবেশে পরিবর্তিত পরিস্থিতি আলোচনা করো। ইন্দোচীন বলতে আন্নাম, টংকিং এবং কোচিন চীনকে বোঝায়। এই ইন্দোচীন একাধিক উপনিবেশী শক্তির অধীনস্থ হয়েছিল। ইন্দোচীনের অধিবাসীরা দীর্ঘদিন একের পর এক ইউরোপীয় উপনিবেশী শক্তির অধীনে পরাধীন ছিল। দীর্ঘ সংগ্রামের পর এই অঞ্চল উপনিবেশী শক্তির হাত থেকে মুক্তি পায়। দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দোচীনে ইউরোপীয় উপনিবেশে পরিবর্তিত পরিস্থিতি। 1, ফরাসি সাম্রাজ্যবাদ। 19 শতক নাগাদ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত সমগ্র ইন্দোচীন উপদ্বীপ অঞ্চলটি ফরাসি সাম্রাজ্যবাদী শাসনের আওতায় আসে। মূলত 19 শতকে তৃতীয় নেপোলিয়নের আমলে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ফরাসি সাম্রাজ্যবাদের সূচনা ঘটে। এর মধ্যে আবার 20 শতকের প্রথম দিক থেকে ফরাসি সাম্রাজ্যবাদী বিরুদ্ধে ইন্দোচীনের জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয়। 2, জাপানি সাম্রাজ্যবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাপান দক্ষিণ পূর্ব এশিয়ায় তার সাম্রাজ্য বিস্তার নীতি প্রয়োগ ঘটাতে শুরু করে। এদিকে 1940 খ্রিস্টাব্দে মাঝামাঝি সময়কালে জার্মান আক্রমণে ফ্রান্স কোণঠাসা হয়ে পড়লে সেই সুযোগে জাপান সমগ্র ইন্দোচীনে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে, ফলে ইন্দোচীন জাপানি সাম্রাজ্যবাদের আগ্রাসনে শিকার হয়। জাপানি সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে ইন্দোচীনবাসী একজোট হয়। ফলস্বরূপ বিশিষ্ট কমিউনিস্ট নেতা হো চি মিন নগুয়েন আই খুয়াকের নেতৃত্বে ইন্দোচীন ভিয়েতনামে আত্মপ্রকাশ করে। 3, ফরাসি সাম্রাজ্যবাদী পুনঃপ্রতিষ্ঠা। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণের আগে পটসডাম সম্মেলন আয়োজিত হয়। এই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জাপান ইন্দোচীন থেকে সরে গেলে ইন্দোচীনের উত্তরাঞ্চলে সুবিধাবাদী জাতীয়তাবাদী কুওমিন্তাং চীন ও দক্ষিণাঞ্চলে ব্রিটেনের দায়িত্ব নেবে। এদিকে হো চি মিনের নেতৃত্বে হ্যানয় অঞ্চলে অস্থায়ী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।
হোচিমিনেই প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন। পরবর্তী সময়ে ভিয়েতনাম থেকে ব্রিটিশ ও চীনা সামরিক বাহিনী সরে যায়। এই সুযোগে ফ্রান্স পুনরায় ভিয়েতনামে নিজের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হয়। কিন্তু হোচিমিন ভিয়েতনামে ফরাসি ও উপনিবেশিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় বাধা দেন। অবশেষে ভিয়েতমিন গেরিলা বাহিনীর আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে ফ্রান্স ভিয়েতমিনের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়। হোচিমিন লীগ ফর দি ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম নামে এক জাতীয়তাবাদী সংগঠন গড়ে তোলেন 1941 খ্রিস্টাব্দে। এই সংগঠনের সংক্ষিপ্ত নাম হল ভিয়েতমিন। চুক্তির শর্তানুসারে হোচিমিনের গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে ইন্দোচীন ফেডারেশন এবং ফরাসি ইউনিয়নের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু অচিরেই এই চুক্তিকে অবজ্ঞা করে ফ্রান্স ভিয়েতনামকে নিজের ক্ষমতা সুপ্রতিষ্ঠার উদ্যোগ নেয়। আমেরিকাও নিজের ফ্রান্সের এই উদ্যোগকে সমর্থন করে। এমনকি ব্রিটেনও ইন্দোচীনের ফ্রান্সকে তার পূর্বতন সাম্রাজ্যের পুনরুদ্ধারের ব্যাপারে সমর্থন জানায়। খ্রিস্টা 281 চার মার্কিন হস্তক্ষেপ। এক উদ্দেশ্য, ফরাসিদের সঙ্গে ভিয়েতনামবাসী দীর্ঘ সশস্ত্র সংগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হওয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার সাম্যবাদের প্রসার ঘটতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র তাই ভিয়েতনামে কমিউনিস্ট নেতৃত্বাধীন জাতীয় আন্দোলনের প্রসার রোধে সচেষ্ট হয়। দুই, ফ্রান্সকে সাহায্য। ইন্দোচীনে হোচিমিনের নেতৃত্বাধীন সরকারকে সাম্যবাদী সোভিয়েত ও চীন সমর্থন জানালে মার্কিন প্রশাসন উদ্বিগ্ন হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সকে সরাসরি সাহায্য করার নীতি গ্রহণ করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সকে প্রয়োজনীয় সামরিক ও আর্থিক সাহায্য দান করবে। তিন, প্রত্যক্ষ অংশগ্রহণ। জেনেভা সম্মেলন 1954 খ্রিস্টাব্দে 20 জুলাই গৃহীত সিদ্ধান্তের মধ্যে দিয়ে ভিয়েতনামে দীর্ঘ ফরাসি সাম্রাজ্যবাদের শাসনের অবসান ঘটে। তারপরে সাম্যবাদের প্রসারের লোধের লক্ষ্যে আমেরিকা সরাসরি ভিয়েতনাম সংকটে অংশগ্রহণ করে। মার্কিন প্রশাসন প্রথমেই দক্ষিণ ভিয়েতনামে বাউদায় সরকারকে ক্ষমতাচ্যুত করে দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করে ফ্রান্স বিরোধী এবং সাম্যবাদ বিরোধী ন দিন ডিএমকে। চার, সিয়াটো গঠন। উত্তর ভিয়েতনামে হোচিমিনের সরকারকে চীন ও সোভিয়েতের সাহায্য অব্যাহত রাখে। পক্ষান্তরে ইন্দোচীন সহ সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াকে সাম্যবাদ মুক্ত করার লক্ষ্যে মার্কিন উদ্যোগে গঠিত সিয়াটো বা দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা। সিয়াটোর পুরো নাম হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। সদস্য রাষ্ট্রগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, ফিলিপিন্স ও পাকিস্তান। এদিকে ডিএমএর মার্কিন দর্শনে দক্ষিণ ভিয়েতনামে গণ অসন্তোষ দেখা দেয়। দক্ষিণ ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরোধিতার লক্ষ্যে গঠিত হয় জাতীয় মুক্তি মোর্চা এনএলএফ। এনএলএফের পুরো নাম হচ্ছে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। পূর্বতন ভিয়েতমিন কমিউনিস্ট বিরোধী জাতীয়তাবাদী দল এবং নানা সংগঠন মিলে গঠিত হয় মোর্চা। নদিয়েম প্রশাসন এই মুক্তি মোর্চার নাম দেন ভিয়েতকং, অর্থাৎ ভিয়েতনামি কমিউনিস্ট। পাঁচ, মার্কিনীদের পরাজয়। দক্ষিণ ভিয়েতনামে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ডিএম সরকারের পরাজয় ঘটে। দক্ষিণ ভিয়েতনামে ক্ষমতা কেন্দ্রীভূত হয় জেনারেল ও নগুয়েন ভ্যান থিয়নের কাছে। ভিয়েতকং বাহিনী উত্তর ভিয়েতনাম বাহিনী মিলিত আক্রমণে মার্কিনীরা পিছু হটে। প্যারিস সম্মেলন 1973 23 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ভিয়েতকংয়ের প্রতিনিধি উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী মার্কিন প্রশাসন তাদের সৈন্য ও পরামর্শদাতাদের ভিয়েতনাম থেকে সরিয়ে নিতে রাজি হয়। শেষ পর্যন্ত উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয় আত্মপ্রকাশ ঘটে সংযুক্ত স্বাধীন সার্বভৌম সমাজবাদী ভিয়েতনাম রাষ্ট্রে। প্রশ্ন 22, দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দোনেশিয়া ইউরোপীয় উপনিবেশ বিস্তারে বর্ণনা দাও। সূচনা, হল্যান্ডবাসীদের বা ডাচদের উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, দক্ষিণ বর্নিও, সেলিবিস, বালি, লম্বাক, ফ্লোরেন্স, মালাক্কা দ্বীপপুঞ্জ, পশ্চিম ইরিয়ন, তিমোর দ্বীপের অংশবিশেষটি ইন্দোনেশিয়া গঠিত। ভৌগোলিক বৈচিত্র্যপূর্ণ ক্রান্তীয় জলবায়ুর দেশে ইন্দোনেশিয়া প্রধান জীবিকা হল কৃষিকাজ। ধান, নারকেল, রবার, আখ, চা, বিভিন্ন মশলা প্রভৃতি হলো এখানকার প্রধান কৃষিজ দ্রব্য। ইন্দোনেশিয়া বিভিন্ন কৃষিজ পণ্য, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ইউরোপীয় শক্তিগুলির দৃষ্টি আকর্ষণ করেছিল। খ্রিস্টীয় 1600 শতকের শেষ দিক থেকে এই স্থানগুলোতে হল্যান্ড বা ডাচদের কর্তৃত্ব গড়ে ওঠে। পরবর্তী 200 বছরেরও বেশি সময়কাল ধরে এখানে ডাচ ঔপনিবেশিক শাসন বজায় থাকে। ইন্দোনেশিয়া ইউরোপীয় উপনিবেশে পরিবর্তিত প্রাথমিক পরিস্থিতি। ইন্দোনেশিয়ার ঔপনিবেশিক পরিস্থিতি, এক, পর্তুগিজ শক্তি অনুপ্রবেশ।
ষোড়শ শতক থেকে ইউরোপীয় অর্থনীতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্ব বাড়তে থাকে। ইউরোপীয় বণিক গোষ্ঠীগুলোর সমুদ্র বাণিজ্যের প্রধান গন্তব্যস্থল হয়ে ওঠে দক্ষিণ পূর্ব এশিয়া। মূলত মশলা বাণিজ্যের তাগিদেই দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া একের পর এক ইউরোপীয় শক্তির আগমন ঘটে। এক্ষেত্রে সবার আগে পর্তুগিজদের অনুপ্রবেশ ঘটে। দুই, মালাক্কা অধিগ্রহণ। মশলা বাণিজ্যের লক্ষ্যে পর্তুগিজরা ইন্দোনেশিয়াতে আসে। বাণিজ্যিক সুবিধার লক্ষ্যে তারা প্রথমে বন্দরগুলির ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। সমকালীন বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র মালাক্কা দ্বীপ তারা অধিগ্রহণ করে 1511। তিন, স্থানীয় পৃষ্ঠপোষকতা লাভ। ইন্দোনেশিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রাজ্যের অধিকাংশ মুসলিম শাসকদের আধিপত্য বজায় ছিল। আচে রাজ্যের সুলতান পর্তুগিজদের বিরোধিতা করল। টার্নেট ও টিডোর সহ একাধিক দ্বীপ রাজ্যের সুলতানগণ পর্তুগিজদের সাহায্য করেন। এই সমস্ত সাহায্যকারী সুলতানদের পৃষ্ঠপোষকতায় লবঙ্গ বাণিজ্যে পর্তুগিজদের একাধিপত্য কায়েম হয়। এই সমস্ত পৃষ্ঠপোষকতাকারী রাজাদের সম্মতি নিয়ে পর্তুগিজরা একটি কারখানা গড়ে তোলে। চার, আধিপত্যের অবস্থান। পর্তুগিজ উপনিবেশ অবশ্য জাভায় বেশি দিন স্থায়ী হয়নি। আসলে পর্তুগিজদের তরফে খ্রিস্ট সংখ্যা 282 ইন্দোনেশিয়া অধিবাসীদের ওপর জোর করে খ্রিস্টধর্ম চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা মুসলিম শাসক ও প্রজাদের মনে সন্দেহ তৈরি করে। এই সন্দেহের বশে টার্নেটের সুলতান খ্রিস্টানদের হত্যা করতে শুরু করে। দুই, ওলন্দাজ বা ডাচ শক্তি। এক, অনুপ্রবেশ। ইন্দোনেশিয়া পর্তুগিজদের আধিপত্য শেষ হওয়ার আগেই সেখানে সন্তর্পণে ওলন্দাজ শক্তি অনুপ্রবেশ ঘটেছিল। যদিও ওলন্দাজদের সঙ্গে ইংরেজরাও এখানে প্রবেশ করে, কিন্তু নানা কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্দোনেশিয়া বিশেষ সাফল্য লাভ করেনি। তাই ইংরেজরা মালয় দ্বীপের দিকে সরে যায়। সপ্তদশ শতকের শেষ দিকে পর্তুগিজ ইংরেজদের বিতাড়িত করে ওলন্দাজ বা ডাচরা এককভাবে ইন্দোনেশিয়াতে অবিংশবাদিত ঔপনিবেশিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। দুই, আধিপত্য প্রতিষ্ঠা। ইন্দোনেশিয়া আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রথম দিকে পর্তুগিজদের সঙ্গে ওলন্দাজদের লড়াই বাঁধে, পরে ওলন্দাজদের সঙ্গে ইংরেজদের দ্বন্দ্ব বাঁধে। কিন্তু ইংরেজরা এই দ্বন্দ্বকে দীর্ঘস্থায়ী না করে অন্যত্র সরে যায়। ফলে ওলন্দাজরা বিনা বাধায় ইন্দোনেশিয়া নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ পায়। তিন, কোম্পানি প্রতিষ্ঠা। পর্তুগিজদের সঙ্গে দ্বন্দ্বকালে ওলন্দাজ বাণিজ্য ব্যাহত হতে থাকে। তাছাড়া যুদ্ধকালে মূল্যবৃদ্ধিও চরমে পৌঁছয়। এই পরিস্থিতিতে ওলন্দাজরা গঠন করে ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা VOC। চার, ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা। ভারতে যেভাবে ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটেছিল, ঠিক একই রকমভাবে ইন্দোনেশিয়াতেও ডাচ ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটে। অর্থাৎ বণিকের মানদণ্ড দেখা দেয় রাজদণ্ড রূপে। ক্রমে ইন্দোনেশিয়ার ডাচ উপনিবেশ দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে উঠতে থাকে। পর্তুগিজরা অবশ্য পরে তাকে গোপনে হত্যা করে। পরবর্তী সুলতান বাবুল্লাহর নেতৃত্বে পর্তুগিজ বিরোধিতা চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত পর্তুগিজদের প্রভাব কমতে থাকে এবং পর্তুগিজ আধিপত্যের অবসান ঘটে। পাঁচ, কোম্পানি শাসনের অবসান। ইউরোপীয় রাজনীতিতে ডাচরা ব্রিটিশের কাছে পর্যদস্থ হয়। এর জেরে ইন্দোনেশিয়ার বাণিজ্য ডাচদের একাধিপত্যের অবসান ঘটে 1784-তে। বাণিজ্য হ্রাসের ফলে কোম্পানির ঋণের পরিমাণ বাড়তে থাকে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানির অবসান করে। কোম্পানির ঋণের পরিমাণ ছিল 134 মিলিয়ন গিল্ডার। ফলে ডাচ বা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। ইন্দোনেশিয়া জাতীয়তাবাদ এক উন্মেষ। দীর্ঘ দুই শতক জুড়ে ইন্দোনেশিয়াতে উপনিবেশ বিস্তারের বিরুদ্ধে একাধিক বিক্ষিপ্ত প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছিল। বেশি অর্থ উপার্জনের জন্য ডাচরা কৃষকদের বাণিজ্যিক পণ্য উৎপাদন করতে বাধ্য করে। বিংশ শতকে ইন্দোনেশিয়া ওলন্দাজ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলন তীব্রতর হয়। তবে ইন্দোনেশিয়া উপনিবেশবাদের বিরুদ্ধে প্রথম জাতীয়তাবাদী জাগরণ ঘটে বুদি উতমা নামে এক সংস্কারধর্মী শিক্ষামূলক সংগঠন প্রতিষ্ঠার মধ্য দিয়ে। 1905-এ বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধি ও জাভায় শিক্ষাগ্রহণরত ছাত্রগোষ্ঠীর উদ্যোগে সংগঠনটি গড়ে ওঠে। প্রাথমিক স্তরে এটি একটি সমাজ কল্যাণমূলক সংগঠন হিসেবে গড়ে উঠল। ধীরে ধীরে এটি গণসচেতনতা গড়ে তোলার সচেষ্ট হয়। একই সময় স্থানীয় শাসক গোষ্ঠী বা ভূপতি নামক উদ্যোগে গড়ে ওঠে শশাঙ্ক পূর্ণামা নামে আরেকটি সংগঠন। এই দুই সংগঠন মিলিয়ে ইন্দোনেশিয়াতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। দুই, প্রসার। পূর্ব জাভা অধিবাসী জর্ভেস ডেকার নামে এক সাংবিধায়িক এক ডাচ বিরোধী সংবদ্ধ সংগ্রাম গড়ে তোলেন। তিনি ডেকার ইন্ডিস পার্টি ইন্ডিশে পার্টিস নামে এক দল গঠন করেন। এই দলের লক্ষ্য ছিল এক আইনের চোখে সমস্ত জাতির সমতার স্বীকৃতি, দুই, সমান শ্রমের ক্ষেত্রে সমান বেতন দান, তিন, হল্যান্ডের হাত থেকে মুক্তি লাভ। পৃষ্ঠা 283। পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলন জাভা থেকে ধীরে ধীরে ইন্দোনেশিয়ায়
অন্যান্য দ্বীপগুলোতে ছড়িয়ে পড়ে। মাতৃভাষায় মুদ্রণ ব্যবস্থা প্রচলন, বেতার ব্যবস্থা প্রবর্তন, পরিবহন ব্যবস্থা উন্নতি ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটাতে সাহায্য করে। প্রশ্ন 23, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত ইন্দোনেশিয়াতে ইউরোপীয় উপনিবেশের বিরুদ্ধে পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনে জাভা থেকে ধীরে ধীরে ইন্দোনেশিয়া অন্যান্য দ্বীপগুলোতে ছড়িয়ে পড়ে। মাতৃভাষায় মুদ্রণ ব্যবস্থা প্রচলন, বেতার ব্যবস্থা প্রবর্তন, পরিবহন ব্যবস্থা উন্নতি ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটাতে সাহায্য করে। প্রশ্ন সংখ্যা 23, দক্ষিণ পূর্ব এশিয়া অন্তর্গত ইন্দোনেশিয়াতে ইউরোপীয় উপনিবেশের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতি পর্যালোচনা কর। জাভার সুমাত্রা, দক্ষিণ বর্নিও, বালি, সেলিবিস, ফ্লোরেন্স, লম্বাক, পশ্চিম ইরিয়ন, মালাক্কা দ্বীপপুঞ্জ এবং তিমোর দ্বীপের অংশবিশেষ নিয়ে গঠিত হয় ইন্দোনেশিয়া। প্রাচীন যুগে এখানে হিন্দু রাজারা রাজত্ব করতেন। ইন্দোনেশিয়া জনগোষ্ঠী নামকরণ এবং জীবনযাত্রায় হিন্দু ঐতিহ্যের প্রভাব পড়ে। তাই এখানকার বালি দ্বীপে সেই হিন্দু সভ্যতার প্রভাব লক্ষ্য করে রবীন্দ্রনাথ লেখেন, সাগর জলে স্নান করে শিথিল এলো চুলে বসিয়াছিলি উপলে উপকূলে। 1600 শতকের শেষ দিকে স্পেনীয়, ইংরেজ, ডাচ, ওলন্দাজ শক্তিবর্গ ইন্দোনেশিয়াতে প্রভাব বিস্তারের চেষ্টা করে। শেষ পর্যন্ত ডাচ বণিক কোম্পানি, নেদারল্যান্ডস, ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্দোনেশিয়াতে নিজেদের উপনিবেশ গড়ে তুলতে সফল হয়। ইন্দোনেশিয়ার প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতি, এক, ডাচ শাসন, চরিত্রগত পরিবর্তন। ডাচ কোম্পানি শাসনের অবসানের পর 1799 ডাচ সরকার প্রত্যক্ষভাবে ইন্দোনেশিয়ার শাসনভার হাতে নেয়। প্রাথমিকভাবে ডাচ শাসন ইন্দোনেশিয়ার অধিবাসীদের খুশি করতে পারেনি। ক্রমবর্ধমান অসন্তোষ দূর করার জন্য ডাচ শাসনে চরিত্রগত পরিবর্তন ঘটানো হয়। ঘোষণা করানো হয় যে শুধুমাত্র অর্থনৈতিক শোষণ নয়, ইন্দোনেশীয়দের ন্যূনতম হিত সাধন করাই ডাচ শাসনের মূল লক্ষ্য। সরকারি তরফে এই নতুন শাসননীতির নাম দেওয়া হয় নৈতিকতাপূর্ণ শাসন ব্যবস্থা 1901। 2, আর্থ সামাজিক সংস্কারের প্রচেষ্টা। ডাচ শাসন ব্যবস্থায় সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি অগ্রাধিকার দেওয়া হয়। বাস্তবে আবিষ্কৃত তৈলখনি থেকে তেল রপ্তানি করে এবং উৎপাদিত রবার বিক্রয় করে ডাচ সরকার ফুলে ফেঁপে উঠল। জনকল্যাণমূলক কর্মসূচিগুলো অবহেলিত থেকেছে। 2, ইন্দোনেশীয় জাতীয়তাবাদ। 1, উন্মেষ, মূলত 1920 খ্রিস্টাব্দে পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসনের বিরোধিতা শুরু হয়েছিল। স্বাভাবিকভাবেই ইন্দোনেশিয়াতে ঔপনিবেশিক বিরোধিতা শুরু হয়। ডাচ সরকার সেনাদের সঙ্গে ইন্দোনেশিয়াতে ইতস্তত বিক্ষিপ্ত কিছু লড়াই বাঁধে, যেমন জাভার যুদ্ধ, সুমাত্রায় সংঘটিত পারদেরি যুদ্ধ এবং আচে যুদ্ধ প্রভৃতি। এই লড়াইগুলোকে প্রি ন্যাশনালিস্ট মুভমেন্ট বা প্রাক জাতীয়তাবাদী আন্দোলন বলা যায়। 2, রাজনৈতিক দল প্রতিষ্ঠা। ইতিপূর্বে ইন্দোনেশিয়া গড়ে ওঠে বেশ কয়েকটি জাতীয়তাবাদী প্রতিষ্ঠান, যেমন বুদি উত্তমা, বুদ্ধি উত্তম, সারেকত, ইসলাম মুসলিম জাতীয়তাবাদী সংগঠন, কমিউনিস্ট দল, PKI, পার্টাই, কমিউনিস্ট ইন্দোনেশিয়া প্রভৃতি। এই সমস্ত দলগুলোর নেতৃত্বে ডাচ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই শুরু হয়। জাতীয়তাবাদী নেতা ডক্টর সুকর্ণ নেতৃত্বে ইন্দোনেশিয়া 1927 চৌঠা জুলাই ইন্দোনেশীয় জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়। এই দলের নেতৃত্বে ওলন্দাজ শাসনের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলন জোরদার হয়। 3, স্বায়ত্তশাসনের দাবি। এতদিন স্থানীয় অধিবাসীদের ডাচ শাসন ব্যবস্থায় অংশগ্রহণের কোনো সুযোগ না থাকায় তারা এই দাবি তোলে। পাশাপাশি মুসলিম জাতীয়তাবাদী সংগঠন সারেকত ইসলাম ইন্দোনেশিয়ার স্বায়ত্তশাসন প্রবর্তনের দাবি জানায়। 3, কলোনিয়াল কাউন্সিল গঠন। সারেকত ইসলাম দলের নেতৃত্বে ইন্দোনেশিয়া জাতীয়তাবাদী আন্দোলন চরমে পৌঁছায়। ডাচ সরকার বাধ্য হয়ে সমাধান সূত্র খোঁজার চেষ্টা শুরু করে। সারেকত ইসলাম দলের সভাপতি জোকসো মিনতোর সঙ্গে ডাচ সরকারের দেশি উপদেষ্টা GA J হ্যাজেনের এক আলোচনায় বসেন। আলোচনাকারী হ্যাজেন সরকারি তরফে বেশ কিছু অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন। এতে বলা হয় যে এটি সর্বসম্মত কাউন্সিল গঠিত হবে যাতে ইন্দোনেশীয় সদস্য থাকবে। 2, রাজনৈতিক সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। 3, সংবিধানে 111 নম্বর ধারা রদ করা হবে প্রভৃতি। ইন্দোনেশিয়া উপনিবেশ বিরুদ্ধে আন্দোলনের প্রথম সফলতা ছিল এই কলোনিয়াল কাউন্সিল বা ভোলকসাড, VOLKSRAAD গঠন 1918 খ্রিস্টাব্দে। ভোলকসাডের 15 জন সদস্যের মধ্যে 5 জন ইউরোপীয় অফিসার, 5 জন ইউরোপীয় বেসরকারি ব্যক্তি, 3 জন ইন্দোনেশীয় ও 2 জন প্রাচ্য বিদেশি নাগরিক। 4, উপনিবেশ বিরোধী জাতীয় আন্দোলন। উপনিবেশ বিরোধী জাতীয় আন্দোলনের উল্লেখযোগ্য সংগঠন হিসাবে উঠে আসে পের হিম্পোনান ইন্দোনেশিয়া বা
ইন্দোনেশিয়া ইউনিয়ন। হল্যান্ডে প্রধানত ইন্দোনেশিয়া প্রবাসী ছাত্রটি প্রতিষ্ঠা করেন। পরে জাভায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ইঞ্জিনিয়ার সুকর্ণ ইন্দোনেশিয়া ইউনিয়ন সদস্যদের নিয়ে গঠন করেন 1987 চৌঠা জুলাই ইন্দোনেশিয়া জাতীয় দল বা PNI পার্টাই ন্যাশনাল ইন্দোনেশিয়া। পৃষ্ঠা 284। এই দল সর্বপ্রথম দেশ জুড়ে এক অসহযোগ আন্দোলনের ডাক দেয়। এই দলের নেতারা দেশের অকমিউনিস্টদের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। জাতীয় দলের শক্তি বৃদ্ধিতে ভীত হয়ে ডাচ সরকার সুকর্ণ সহ অন্য তিন নেতাকে কারারুদ্ধ করে। এই সময় হল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রাপ্ত মোহাম্মদ হাত্তা PNI দলকে নেতৃত্ব দেন। সুকর্ণ জেল থেকে ছাড়া পেয়ে পার্টেল ইন্দোনেশিয়া নামে এক বৃহৎ সংগঠন গড়ে তোলার চেষ্টা করেন। এই অপরাধে সুকর্ণকে পুনরায় গ্রেফতার করা হয় ও ফ্লোরসে নির্বাচনে পাঠানো হয়। এই সময় উপনিবেশ বিরোধী জাতীয় আন্দোলনে অগ্রগতিতে সারেকত ইসলাম দলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 জাপানি সাম্রাজ্যবাদ কায়েম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে অক্ষ শক্তি জোট জার্মানির কাছে মিত্র শক্তি জোটভুক্ত ফ্রান্স ও ব্রিটেনের কোণঠাসা হয়ে পড়ে। এই সুযোগে অক্ষ শক্তি জোটভুক্ত জাপান দক্ষিণ পূর্ব এশিয়া তার সাম্রাজ্যবাদী বিস্তার নীতি গ্রহণ করে। এই বিস্তার নীতির অঙ্গ হিসেবে জাপান একে একে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ দখল করে। থাইল্যান্ড অধিকার করার পর জাপানি সেনারা ইন্দোনেশিয়ার দখল নেয় 1942 মার্চ। ফলে ইন্দোনেশিয়ায় জাপানি উপনিবেশের সাম্রাজ্য কায়েম হয়। এক্ষেত্রে জাপানের লক্ষ্য ছিল ইন্দোনেশিয়ার তৈল সমৃদ্ধের সমৃদ্ধ দ্বীপগুলো দখল নেওয়া। জাভার এক প্রাচীন রাজা জোজো বোজের উপাখ্যান অনুসারে ইন্দোনেশিয়াবাসী বিশ্বাস করত যে 100 বছরের বেশি সময়কাল ধরে ইন্দোনেশিয়া স্বেচ্ছাশাসনের অধিকারে থাকবে। এরপর এক পিতজাতি আক্রমণে স্বেচ্ছাশাসনের অবসান ঘটবে। ইন্দোনেশিয়া আক্রমণে অনেক আগে থেকেই জাপানিরা আক্রমণের পিতজাতি হিসেবে পরিচিত ছিল। তাই সনাতন ধর্মের বিশেষ ইন্দোনেশিয়ার অনেকেই জাপানি আক্রমণকে রাজধানী থেকে মুক্তি পাওয়ার ফেলে ভেবেছিল, যদিও অচিরিতাদের ভাবনা ভুল বলে প্রমাণিত হয়েছিল। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের কায়েম হয়। এক্ষেত্রে জাপানের লক্ষ্য ছিল ইন্দোনেশিয়ায় তৈল সম্পদের সমৃদ্ধ দ্বীপগুলির দখল নেওয়া। 6 জাপানের পতন। জাপানি সাম্রাজ্যবাদ কায়েম হওয়ার পর জাতীয়তাবাদীর সামনে দুটি পথ খোলা থাকে, যার একটি হচ্ছে জাপ ডাচ দুই শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া, আর অপরটি হল জাপানের আক্রমণে ডাচ শাসনের অবসান পর্যন্ত অপেক্ষা করা। কিন্তু জাপানি সেনাদের অত্যাচার ও দমনপীড়নে সহ্যের মাত্রা ছাড়ালে জাতীয়তাবাদী জাপানের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলে। আঞ্চলিক স্তরে জাপানি সৈন্যরা হার মানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে আত্মসমর্পণ ইন্দোনেশিয়া জাপানকে পতনের দিকে ঠেলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের পরাজয় আসন্ন হলে জাপান ইন্দোনেশিয়া ত্যাগ করে। 1945 সালের 17 আগস্ট ইন্দোনেশিয়াতে ডক্টর সুকর্ণের নেতৃত্বে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যার রাজধানী হয় জাকার্তা। 7 ব্রিটিশ সামরবাহিনী দখলধারী। জাপান সরে দাঁড়ায় পটসডাম চুক্তি অনুযায়ী ব্রিটিশ বাহিনী আপাতভাবে ইন্দোনেশিয়ার দখলদারি নেয়। জাপানে আত্মসমর্পণকারী জাতীয় দল ইন্দোনেশিয়া আত্মনিয়ন্ত্রণের অধিকার আত্মনিয়ন্ত্রণের দাবি জানায়। কিন্তু ব্রিটিশের তরফে দাবি অগ্রাহ্য করা হয়। ব্রিটিশ সেনাপতি জাপানের হাতে বন্দি 2 লক্ষ ডাচ সামরিক ও বেসামরিক কর্মীকে মুক্তি দেয়। এই সুযোগে হল্যান্ড থেকে প্রচুর সেনা ও প্রশাসনিক ব্যক্তি ইন্দোনেশিয়াতে উপস্থিত হয়। 8 ডাচ শাসনের পুনঃপ্রতিষ্ঠা। ব্রিটিশ মদতে সুমাত্রা জাভা ছাড়া ইন্দোনেশিয়ার অন্যান্য অঞ্চলগুলিতে ডাচ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়। সুমাত্রা এবং জাভাতে সুকর্ণ নেতৃত্বে জাতীয়তাবাদী দল নিজেদের আধিপত্য বজায় রাখে। ব্রিটিশের মধ্যস্থতায় ডাচ ইন্দোনেশীয় চুক্তি লিঙ্গজ্যোতি স্বাক্ষরিত হয় 1946 খ্রিস্টাব্দের 12 নভেম্বর। চুক্তির শর্তানুযায়ী 1 ডাচ সরকার সুমাত্রা জাভার সরকারকে স্বীকৃতি জানায়। 2 ইন্দোনেশীয় ডাচ উভয়ের মিলিত প্রচেষ্টায় গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা হয়। 3 ডাচ সম্রাটের ছত্রচ্ছায় নেদারল্যান্ডস ইন্দোনেশীয় ঐক্য গড়ে উঠবে বলে ঘোষণা করা হয়। চুক্তি শেষে ব্রিটিশ সেনাদল ইন্দোনেশিয়া ত্যাগ করে। 9 ডাচ শাসনের অবসান। ইন্দোনেশিয়া থেকে ব্রিটিশ শক্তি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে চুক্তি ভেঙে যায়। ডাচ ও ইন্দোনেশিয়া একে অপরের উপর চুক্তি ভঙ্গের দায় চাপায়। শেষ পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনওর মধ্যস্থতে উভয় পক্ষের মধ্যে 1949 একটি সন্ধি স্বাক্ষরিত হয়। 1949 সালের 27 ডিসেম্বর ডাচরা ইন্দোনেশিয়া ত্যাগ করে। স্বাধীন ইউনাইটেড স্টেটস অফ ইন্দোনেশিয়া বা USA প্রথম রাষ্ট্রপতি হন সুকর্ণ, প্রধানমন্ত্রী হন হাত্তা।